আমার মাথায় একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল ডাক্তারবাবু, আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত একটা কষ্ট, মনে হচ্ছিল হাতুড়ি দিয়ে মাথার মধ্যে কেউ মারছে। বুঝলাম। আর ঠিক এর পরেই তুমি ভাঙচুরটা শুরু করলে। হ্যাঁ ডক্টর সেন, কে ওর দেখাশোনা করে, মানে ওর কাছাকাছি সব থেকে বেশি কে থাকে? আসলে আমাদের বাড়ির রঘুই ওর দেখাশোনা করে। রঘু একবার এদিকে এসো। এই হচ্ছে রঘু। আচ্ছা আপনি ওর মধ্যে কখনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? ওর কথাবার্তায়, ওর আচরণে কখনো? প্রথমে যখন এসেছিল তখন সব সময় মনমরা হয়ে থাকতো, বেশি কথা বলতো না, জিজ্ঞাসা না করলে কথার উত্তর দিত না, কিন্তু তারপর দিনে দিনে সুস্থ হয়ে যাচ্ছে, গান শুনছে, বই পড়ছে, আমার সঙ্গে কত গল্প করছে। কিন্তু কাল রাত্রে হঠাৎ যে কি হলো। ওকে ডাক্তার সেন, আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি বুঝলেন, আমার মনে হয় ওষুধগুলো খেলেইও ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, আমি ভালো হয়ে যাবো তো? আমার সব মনে পড়ে যাবে তো আগের কথা? নিশ্চয়ই মনে পড়বে, একদম চিন্তা করো না, ওষুধগুলো খাও। এই নে। এটা আমার। আসি তাহলে। আসুন, আমি আসছি। আমি তোমার সঙ্গে কথা বলে আসি। কি দীপু, তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? তোমার মাথায় দেখছি আজকাল কিছুই থাকে না। আমি তো সকালে অফিস বেরোবার সময় বলে গেলাম যে একজন ব্রোকারকে ফিট করেছি ফ্ল্যাট দেখবার জন্য, সে কয়েকটা ফ্ল্যাট দেখেছে, তাই তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে বেরোব। দীপু, এই ব্যাপারটা না আমার কাছে সেরকম কোনো প্রয়োজন নেই, সেই জন্য মনে রাখারও কোনো দরকার নেই। মানে তুমি বেরোবে না আমার সাথে? দীপু, আমি তো তোমাকে বলেইছি আমি ফ্ল্যাট দেখতে যাবো না, তোমার দরকার হলে তুমি যাও। সেটা আমি তোমাকে কাল থেকে বলে আসছি, ফালতু অশান্তি বাড়িও না। এই বাড়ির লোকজন আমাদের চলে যেতে বলেছে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমিও তোমাকে কাল থেকে বলে আসছি দীপু, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বিশাখা, তুমি কি ঠিক করেছো বলো? আমার কোনো কথাই তুমি শুনবে না। আজ তোমার কথায় নেচে নেচে বাবা মার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, যেটা আমি কল্পনাতেও আনতে পারিনি কোনো। বাবা এক ঘর লোকের সামনে কাল আমাকে বললেন যে তিন দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে। না না, আর কোনো কথা তোমার আমি শুনবো না। একটা কাজ করো, তুমি রেডি হয়ে নাও, বেরোবো আমরা। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? তোমার শরীর কিন্তু একদম ভালো না। আরে মা, আমি সাবধানেই থাকবো। নাও তুমি এবার দুষ্টুর সাথে কথা বলো। শোনো, আমার তোমার সাথে কথা বলবো। হ্যাঁ শোনো মা, বলো। শোনো দুষ্টু, যখন প্রমাণ হয়ে গেছে যে রূপু আমার ছেলে আর আর তুমি রূপুর বউ, তখন তুমি আমার কাছে চলে এসো। কেন শুধু শুধু ওই বাড়িতে পড়ে থাকবে? মা মা, তুমি ওদের ভুল বুঝো না। তুমি যেমন রাজার মা, তেমন এ বাড়ির মাও তো রাজাকে ছোট থেকে বড় করেছে বলো। আজ রাজার শোকে মা অসুস্থ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই অবস্থায় তাকে ছেড়ে আমি কি করে চলে যাই বলো? তুমি আমায় কথা দাও দুষ্টু, কথা দাও, কথা দাও, তুমি আমার কাছে আসবে। আমি আসবো মা, আমাকে কটা দিন সময় দাও, তোমার কাছে আমি নিশ্চয়ই আসবো। বর্দি, মাসিমারা সব ঠাকুর ঘরে গেছে, এবার চলো তুমি। আচ্ছা, রোহনকে ডেকেছ? হ্যাঁ, আমি ডাকছি রোহনকে। তুই আমার একটা কাজ করে দিবি? কি আইস দাদা? এই আমাদের পিছনের বাগানে নতুন ঘুড়িগুলো আছে, সেইগুলো এনে আমার ঘরে রেখে দিবি, তা না হলে কেউ নিয়ে নেবে তো। আমাকে ওড়াতে দিবি? তুই আর আমিই তো ওড়াবো। ঠিক আছে, আমি তোর ঘরে রেখে দিচ্ছি।